সুপ্রিয় ভিউজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, এবং হয়তো যারা নতুন উদ্যোক্তা আছে, নতুন ব্যবসা করছেন, তাদের জন্য হয়তো কিছুটা উপকার হবে। আমার কাছে প্রতিদিনই দুই একটা কল আসে যে ভাই, আমরা তো ক্যাঙ্গারু কারখানা দিছি, এখন পাশাপাশি এই ধরনের চটি জুতো বানানো ট্রাই করতেছি, কিন্তু আমাদের মালের পেস্টিং থাকে না, আপারের সাইডের পেস্টিং ছুটে যায়। হ্যাঁ, যে এই সাইডের যে পেস্টিং এখান থেকে উঠে যায়, এখান থেকে ছুটে যায়, এই ধরনের ক্লেমগুলো আসে। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বেলি পেস্টিং, ন্যাশনাল বেলি, তো বেলি পেস্টিংয়ের ভিতর ন্যাশনাল বেলি পেস্টিংটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, এটা ইউজ করবেন। এই পেস্টিংটা এই যে সাইডে, হ্যাঁ দেখছেন, আমি যে লাগিয়ে রাখছি একেবারে ভিতর সাইডে লাগাতে হবে, একদম এই যে ভিতর সাইডেও লাগাতে হবে। এই যে ফাঁক করে আমি দেখাচ্ছি যে এই সাইডটাতে ভিতরে পর জাস্ট চাপ দিয়ে বসাই দিবেন, তাহলে আর মাল ছুটবে না। ঠিক আছে, এই জায়গাটায় ন্যাশনাল বেলি ইউজ করবেন, তারপরে যে পেস্টিং ইউজ করবেন, ঠিক আছে, তারপর দেখবেন যে মাল একেবারে 3 মাসের গ্যারান্টি আপনি দিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইভাবে ন্যাশনাল বেলি পেস্টিংটা ইউজ করবেন, তাতে দেখা যায় আপনার মালের একটা গ্যারান্টি হয়ে যাবে সব ধরনের মালে, এই ধরনের মালে। যদি করেন তো মোটামুটি মাল গ্যারান্টি হবে। আবার বলছি এই যে সাইডে সাইডে ভালো মতো লাগাতে হবে। যদি ভালো মতো লাগাতে পারেন তা অবশ্যই মাল টেকসই হবে। আর পেস্টিং লাগাবেন, ভালো পেস্টিংটা লাগাবেন নম্বরটা, তাহলে মাল হিট দিয়ে বসানোর চেষ্টা করবেন। হিট বলতে ওই যে হিটার মেশিনটা দেখতে পাচ্ছেন, ওই হিটে মাল বসানোর চেষ্টা করবেন, তাহলে মাল ছুটবে না। হ্যাঁ, নতুবা মাল ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু হিট দিয়ে মালটা বসালে মালটা টেকসই হয় ভালো মতো এবং অনেক দিন পড়তে পারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লাগে আমার ভিডিও, যাই ভিডিওই দিই আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর কেউ যদি কাজ শিখতে আগ্রহী হন এই ধরনের চটি মালের কাজ, তো অবশ্যই যোগাযোগ করবেন। সামনের সপ্তাহ থেকে আমার মোটামুটি ফিরিয়ে যাবো, আপনাদের প্রশিক্ষণ দিতে পারবো। আজকের মতো ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।